বিএনপি জামায়াত জোট সরকারের মদদে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে আবারও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওই সময়ে বঙ্গবন্ধুর খুনি ডালিম ও রশিদ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের তত্ত্বাবধানে ঢাকায় অবস্থান করেন। হামলার পর দেশ ছাড়েন তারা। 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অস্থায়ী বেদি তৈরি করে আওয়ামী লীগ। শ্রদ্ধা জানান অসংখ্য নেতাকর্মী। দলের প্রধান কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৃশংস গ্রেনেড হামলার দুঃসহ স্মৃতি তুলে ধরে বলেন, আগস্ট আসে ব্যথা বেদনা আর শোক নিয়ে। এইভাবে যে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড মেরে এভাবে হত্যার প্রচেষ্টা চালাবে, এটা কখনো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারই 21 আগস্ট গ্রেনেড হামলার কলকাঠি নেড়েছে বলে আবারও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। ওই দিন রাত্রে 11টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে 4 জনকে খালেদা জিয়া দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয়। তার মধ্যে যে তাজউদ্দিন ছিল ওই কারারক্ষী, এবং সেই সাথে যেটা শোনা যায় যে কর্নেল রশিদ আর ডালিম সে সময় ঢাকায় এসেছিল, এবং ঢাকায় এসেছিল খালেদা জিয়া এবং তারেক জিয়ারই তত্ত্বাবধানে ছিল। যখন তারা জানলো যে আমি তখনও মরি নাই, বেঁচে আছি, তখন তারা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। হামলার আলামত নষ্ট করতে পুলিশ উঠে পড়ে লেগেছিল বলে আবারও উল্লেখ করেন সরকার প্রধান। এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত পুলিশ এগিয়ে আসে সাহায্য করতে, যারা হতো বা তাদেরকে রক্ষা করতে। এখানে দেখা গেল উল্টো, আমাদের নেতাকর্মী দূরে যাওয়া ছিল তারা যখন ছুটে আসছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, বরং টিয়ার গ্যাস মারা হচ্ছে। সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানি দিয়ে জায়গা ধুয়ে ধুয়ে ফেলে দিয়েছে। তারপরেও যেসব জায়গায় গ্রেনেডগুলি ছিল ওরা সেখানে লাল পতাকা দিয়ে লাল টেপ লাগানো, ফিতা লাগিয়ে লাগিয়ে জায়গাগুলি চিহ্নিত করলো। এ কাজগুলি কাদের? এ কাজগুলি তো সরকারি, কাজগুলি তো পুলিশের, পুলিশ কিন্তু তা করেনি, অর্থাৎ এই আলামত তারা রাখতে চায়নি। পদে পদে হত্যা চেষ্টা আর বাধা অতিক্রম করে দেশের মানুষের কল্যাণ আর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো আওয়ামী লীগ না থাকলে অন্য কোনো। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।